डिजिटल मीडिया एसोसिएशन प्रेजेंट शिलीगुड़ी सेरा श्यामा शिरोपा 2023 स्पॉन्सर्ड बाय ब्राइट एकेडमी को स्पॉन्सर बाघा होटल एंड रेस्टोरेंट एसोसिएट बाय झोले झाले मशलाते सिनको এছাড়া রয়েছে রামা হেলথ কেয়ার ও সরকার স্পোর্টস, তাদেরকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। ইতিমধ্যে বিবেকানন্দ ক্লাবে চলে এসেছি এবং সমস্ত পুজো প্যান্ডেল আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি। এবার ক্লাবের যারা সদস্য রয়েছে তাদের সাথে কথা বলে নেব। দীপাবলির অনেক শুভেচ্ছা। এই যে চিন্তা, এই যে ভাবনা, কোথা থেকে এলো? এই চিন্তাটা মেনলি আমরা কিছু করতে চাচ্ছিলাম, যেহেতু আমাদের এই ক্লাবটা একটা স্পোর্টিং ক্লাব, আমরা সারা বছর খেলাধুলা করি। তো শিলিগুড়িতে খুব বিগ বাজেটের পুজো হয়, কিন্তু তারা জেনারেলি পুজোটাই করে এবং সারা বছর কোনো সেরকম খেলাধুলার মধ্যে অ্যাক্টিভিটিস অনেক ক্লাবেরই থাকে না। কিন্তু আমাদের ক্লাব, আমরা ফুটবল ক্রিকেট দুটো ক্লাব আছি, বিবেকানন্দ ক্লাব এবং নরেন্দ্রনাথ ক্লাব। আমরা নিয়মিত শিলিগুড়ি লিগ, শিলিগুড়ি সুপার ডিভিশন লিগ ফুটবল এবং ক্রিকেটে খেলে থাকি। এছাড়া আমাদের একটা ফুটবল কোচিং ক্যাম্প আছে, আমাদের টেবিল টেনিস কোচিং ক্যাম্প আছে। তো এইসব করতে গেলে প্রচুর অর্থের দরকার, যেহেতু আমাদের পাড়ার ভিতরে ক্লাব। তো আমরা এরকম একটা পুজো মানুষকে একটা নতুন কিছু দিতে চাই খুব কম বাজেটে, এবং যাতে আমাদের কিছু টাকাও এখান থেকে আমরা এখান থেকে বাঁচিয়ে সারা বছর ক্লাবটা চালাতে পারি। কততম পুজো রয়েছে? এটা আমাদের 75তম পূর্তি, 76তম বর্ষ। এবং আমাদের এই পুজোর আপনারা দেখেছেন যেই সব জিনিস ব্যবহৃত হয়েছে এগুলো কিন্তু সবই আপনি ম্যাক্সিমাম স্ক্র্যাপ, এবং সেটা দিয়ে আমরা মানুষের কাছে বলতে চাচ্ছি যে শূন্য তবু শূন্য নয়। মানে কিছু কিছু জিনিস যেগুলো মানুষের মনের মধ্যে শূন্যতা তৈরি করলেও দেখা মাত্র আবার সেটা মনে পড়ে। যেরকম পুরনো গাড়ি, শিলিগুড়ি শহরে এরকম গাড়ি আগে অনেক ঘুরে বেড়াতো, এই আছে পুরনো মোটর সাইকেল আছে। একটা দেখতে পাচ্ছেন এখানে পুরনো একটা পোস্ট, যে আমরা ছোটোবেলায় পোস্ট করতাম, তখন তার SMS হোয়াটসঅ্যাপ এত ছিল না, এগুলো ধরে তোলা আছে। একটা সাইকেল পুরনো, একটা অটো, অটোর সাথে দৈনন্দিন মানুষ যুক্ত থাকতো, কলেজে যাওয়া, যে কোনো ইমার্জেন্সি পারপাস আগে অটোটাই ইউজ হতো। এছাড়া কিছু গ্রিল এখানে ইউজ করা হয়েছে, যে গ্রিলগুলো পুরনো দিনের। রেডিমেড স্কুল ইউনিফর্ম কি দুনিয়া মে শ্রী শঙ্কর স্টোর্স কা এক আলাদা হি পহচান হ্যায়। জি হ্যাঁ, বহুত হি রিজনেবল রেট পর সবি তরহ কি রেডিমেড স্কুল ইউনিফর্ম, নেক টাইস, বেল্টস, সকস, স্টকিং, সোয়েটার, ব্লেজার, জিপস, টি শার্ট, ট্র্যাক স্যুট, বডি ওয়ার্মার, ইনার, সোয়ার, চাদর, স্কুল ব্যাগ, শুজ ইহা পে উপলব্ধ হ্যায়। KVS ইউনিফর্ম অলসো অ্যাভেলেবল। আজ আইয়ে আপকা আপনা শ্রী শঙ্কর স্টোর্স মে, খুদিরাম বল্লি হিলকার রোড সিলিগুড়ি, শ্রী শঙ্কর স্টোর্স। জো না মিলে কহি ও কেবল মিলে ইহি। সেগুলো আমরা স্ক্র্যাপ থেকে নিয়েছি, এবং যে টিনের এখানে দেখা যাচ্ছে টিনের কিছু চাল, শিলিগুড়ি শহর আগে মেনলি টিনের বাড়ি ছিল, পরবর্তীকালে এখন শহরে ম্যাক্সিমাম কংক্রিটে পরিণত হয়েছে। তো পুরনো দিনের মানুষ যারা আছে তারা কিন্তু এগুলো দেখলে অনেক নস্টালজিয়া হয়ে যাবে এবং তারা পুরনো দিনের কথা তাদের মনে পড়বে। এছাড়া একটা গ্রামাফোন, যারা অনেক পুরনো তারা এই গ্রামাফোনে গান শুনেছেন। এছাড়া আমাদের বিভিন্ন এখানে আসবাবপত্র যেগুলো আছে, যেগুলো আগে মানুষ ইউজ করতো, তো এইগুলো দিয়ে একটা নতুন কিছু, মানে অন্যদের থেকে একটা নতুন কিছু করার আমরা চেষ্টা করেছি। বাকিটা দর্শকদের ওপরে, যারা আসবেন দর্শনার্থীরা তারা দেখবেন তারা এটাকে কিভাবে নেবেন তার উপরেই সব। আমার নাম নিলয় চক্রবর্তী, আমি জেনারেল সেক্রেটারি, আমার সাথে শ্যামল দত্ত আছে, ও আমার ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন প্রেজেন্ট শিলিগুড়ির সেরা শ্যামা শিরোপা 2023-এ যেসব ক্লাব আমাদের সাথে অংশগ্রহণ করেছেন এই পুজো পরিক্রমাতে, তাদেরকে আমরা সম্বর্ধনা জানাবো মোমেন্টোর মধ্যে দিয়ে। ইতিমধ্যে আমাদের সাথে উপস্থিত রয়েছেন শিলিগুড়ি ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অর্জুন বর্মন, তাকেই বলবো যে মোমেন্টো দিয়ে ক্লাব কর্তৃপক্ষকে সম্বর্ধনা জানানোর জন্য। এরপরে আমাদের মধ্যে
সেক্রেটারি রয়েছেন ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের শম্ভু সাহা, তাকে বলবো মানপত্র দিয়ে তাদের সম্বর্ধনা জানানোর জন্য। এবার আমরা জেনে নিব এই প্রথমবার শিলিগুড়িতে শ্যামা শিরোপা, ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে শিলিগুড়ির সেরা শ্যামা শিরোপা দেওয়া হয়েছে, কেমন লাগছে ক্লাব কর্তৃপক্ষের? দাদা, এই যে চিন্তা ভাবনা এই প্রথমবার, কারণ আমরা দেখেছি দুর্গা পুজোতে সম্বর্ধনা বা সম্বর্ধনা দেওয়া হয়, কিন্তু এই প্রথমবার শ্যামা শিরোপা, কী বলবেন? ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনকে, বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যেরকম একটা প্রচেষ্টা করেছেন এবং এটাই কিন্তু আগামী দিনের আমাদেরকে যথেষ্ট আরও বেশি এনকারেজ করবে আগামী দিনে আরও কিছু ভালো শিলিগুড়িবাসীকে উপহার দেওয়ার জন্য। দুর্গাপূজাতে প্রচুর কম্পিটিশন থাকে, অনেক বড় বড় অর্গানাইজেশন কম্পিটিশন করে, কিন্তু আমরা জানি না শিলিগুড়িতে এত বড় বড় কালী পুজো হয়, তারা কালী পুজোর ব্যাপারে কেন এত পিছিয়ে আছে। তাই জন্য ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন যে উদ্যোগটা নিয়েছে, আমি ক্লাবের সকলের পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে সবাইকে শুভ দীপাবলি জানাই এবং আপনাদের পুজো ভালো কাটুক।